আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নারীরা সাধারণত নিজের প্রতি খুবই যত্নশীল হয়, নিজের শরীর ভালো রাখতে রূপচর্চা করেন এবং ফিটফাট থাকেন, অনেকে ব্যায়ামও করে থাকেন। তবে এর মাঝে অনেক নারী পিরিয়ডের সময় অথবা এমনি সময়গুলোতে যোনির তেমন যত্ন নেন না। মনে রাখবেন, এটি নারীর দেহের বিশেষ একটি অঙ্গ। যোনি সংক্রমণের কারণে নারীরা অসুস্থ হয়ে পড়তে পারেন। আজ আমরা জানবো কিভাবে নারীদের বিশেষ অঙ্গের যত্ন করলে সুস্থ থাকা যায়। প্রতিদিন গোসল করার সময় ভালো করে যোনি ধুয়ে নিন, পরিষ্কার পানি ব্যবহার করবেন, চাইলে ভিও ওয়াশ জাতীয় লোশন ব্যবহার করতে পারেন। ওয়াশের পরে নরম তোয়ালে বা টিস্যু দিয়ে মুছে নেবেন, খসখসে কাপড় ব্যবহার করবেন না। গরমে যোনি খুব ঘামে, ঘাম জমে ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং যোনিতে সংক্রমণ হওয়ার ভয় থাকে। এই সমস্যা এড়াতে সুতি অন্তর্বাস ব্যবহার করতে পারেন। সবসময় মোটা কাপড়ে অন্তর্বাস পরা থেকে বিরত থাকুন। প্রত্যেক মেয়েদেরই যোনির স্বাভাবিক একটা গন্ধ রয়েছে, এই গন্ধ লুকাতে কখনো ভুলেও বডি স্প্রে ব্যবহার করবেন না। এর ফলে যোনির ত্বক লাল হয়ে যেতে পারে এবং ফুলে উঠতে পারে এবং চুলকানি হতে পারে, সুতরাং সাবধান। আমাদের পরিচিত খাবারের মধ্যে আপেল এবং দই খেলে যোনিতে সংক্রমণ কম হয়। পাশাপাশি সারাদিনে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। ভাজা ভুজি, বাইরের মশলাদার খাবার এবং জাঙ্ক ফুড এড়িয়ে চললে সেটা স্বাস্থ্য এবং যোনির জন্য অনেক ভালো হবে। যোনি থেকে সাদা প্রাণীর মতো বা হালকা হলুদ রঙের ডিসচার্জ হওয়া স্বাভাবিক। যোনির ভেতর জমে থাকা জীবাণু এই উপায়ে শরীর বাইরে বের করে দেয়। কিন্তু যদি অন্য রঙের ডিসচার্জ হয়, যদি তা ঘন আঠার মতো চটচটে হয়, সাথে তীব্র দুর্গন্ধ থাকে কিংবা যন্ত্রণা হয়, তাহলে অবশ্যই ডাক্তার দেখান। শারীরিক সম্পর্কের সময় কন্ডম ব্যবহার করা ভালো। কন্ডম বিভিন্ন যৌন রোগ প্রতিরোধ করে। এছাড়া শারীরিক সম্পর্কের পরে গরম পানি দিয়ে যোনি পরিষ্কার করে ফেলুন। পিরিয়ডের সময় দিন অন্তত 3-4 বার প্যাড বদলান। পিরিয়ডের সময় ব্যাকটেরিয়া সংক্রমণের ভয় বেশি থাকে। সারাদিন একটা প্যাড পরে থাকলে ভেজা জায়গায় ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। এ সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না, সম্ভব হলে ফার্মেসি থেকে প্যাড কিনে ব্যবহার করুন। যোনির চুল বড় হয়ে গেলে ট্রিম করে ফেলুন বা শেভ করুন, এর ফলে যোনি পরিষ্কার রাখতে সুবিধা হবে। সংক্রমণের আশঙ্কাও কমবে, কিন্তু এখানে কোনো হেয়ার রিমুভিং ক্রিম ব্যবহার করবেন না। কসমেটিক্স দোকানে যেসব ক্রিম পাওয়া যায় সেগুলো যাচাই বাছাই করে কিনা ব্যবহার করুন। অনেকদিন ধরে যোনিতে চুলকানি বা ব্যথা হলে ঘন আটার মতো চটচটে পদার্থ বের হলে দেরি না করে অভিজ্ঞ গাইনি ডাক্তারের পরামর্শ নিন। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন। কি ধরনের ভিডিও চান তা কমেন্টে বলুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।